Hello viewers, I'm Sudeshna. Hi friends, I'm Tamal. Welcome to our channel Cooking by Abul Tabul. আজ বহুদিন ধরে আমার একটা স্পেশাল রেসিপি আপনাদের পড়ে দেখানোর ইচ্ছা হচ্ছে। রেসিপিটা হলো চিকেন শাওয়ারমা। তো চলুন আমরা কিচেনে যাই, এবার শুরু করি। বানানোর জন্য আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এটা এবার ম্যারিনেট করতে হবে। ম্যারিনেশনের জন্য প্রথমে আমি জল ঝরানো টক দই বা হাংকার 2 টেবিলস্পুন দিচ্ছি। 2 টেবিলস্পুন লেমন জুস দিচ্ছি। 1 teaspoon turmeric powder, 1 tablespoon paprika powder, apnara chaile kashmiri red chili powder o mix korte paren, 1 teaspoon black pepper, 1 teaspoon garam masala powder aur 1 teaspoon cumin jira powder, 1 teaspoon জিঞ্জার পাউডার দিচ্ছি। আপনারা চাইলে জিঞ্জার পেস্টও ইউজ করতে পারেন। 2 টিস্পুন গার্লিক পাউডার অ্যাড করছি। এক্ষেত্রেও একই কথা বলবো, চাইলে আপনারা গার্লিক পেস্ট ইউজ করতে পারেন। একটু সল্টও মিক্স করলাম। এবার এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই ম্যারিনেশনটা 2-3 আওয়ার্স করলেই যথেষ্ট। ম্যারিনেট করে এইভাবে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। স্যালাডে আমি সরু সরু করে গাজর, পেঁয়াজ, বাঁধাকপি ও শসা কুচিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে 1 কাপ জল ও তাতে 1/2 কাপ ভিনিগার মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়েছি। তাতে খুব সামান্য একটু নুন ও চিনিও অ্যাড করেছি। সেই জলটা ঠান্ডা হলে আমি এই জিনিসগুলো তার মধ্যে 1/2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর খুব ভালো করে জলটা চেপে আমি তুলে নিয়েছি। এখানে আমি লেটুস কুচিয়ে রেখেছি, তাহিনা সস নিয়েছি, এছাড়া আমি কিছুটা মেয়োনিজ নিয়েছি। মেয়োনিজ বিভিন্ন ফ্লেভারের পাওয়া যায়, গার্লিক মেয়োনিজ নিলে এর টেস্টটা খুব ভালো হয়। আমি দুটো খুব পাতলা রুটি নিয়েছি। এটা আমি রোলের মতো করে মাঝখানে স্টাফিং দিয়ে বানাবো। আপনারা চাইলে পিটা ব্রেড ইউজ করতে পারেন, যে কোনো শপিং মলে আপনারা পেতে পারেন। পিটা ব্রেডটা একটু পুরু হয়, যেটা নাকি সাইড থেকে এখান থেকে চিরে নিয়ে তার মধ্যে স্টাফিং দিয়েও শাওয়ারমা বানানো হয়। চিকেনটা বানানোর জন্য প্যান গরম করে অলিভ অয়েল দিচ্ছি। আপনারা চাইলে অলিভ অয়েলের পরিবর্তে সাদা তেলও ইউজ করতে পারেন। আমি 4 টেবিলস্পুন অলিভ অয়েল দিলাম। চিকেন পিসগুলো আমি দিচ্ছি এর মধ্যে ফ্রাই করার জন্য। চিকেনটা আমি তেলে দিয়ে দিয়েছি। একটা পিট ফ্রাই হয়ে গেলে এগুলো আমাকে উল্টে দিতে হবে। অ্যাট দ্য সেম টাইম দেখতে হবে চিকেনটা নরম হয়ে আসছে কিনা। চিকেনটা নরম করার জন্য আমি কম আছে 6-8 মিনিট একটু ঢাকা দিয়ে রাখছি। ঢাকাটা তুলে নিলাম
দেখুন চিকেন থেকে অনেক জল বেরিয়েছে, এই জলটা কিন্তু পুরো শুকিয়ে নিতে হবে। জলটা পুরো শুকিয়ে গেছে, চিকেন পিসগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি এগুলো ডিশে তুলে নিচ্ছি। স্যালাডটা দেখিয়েছিলাম তার সাথে আমি একটু গ্রিন অলিভ অ্যাড করেছি, এটা কিন্তু কমপ্লিটলি অপশনাল। স্যালাড দিলাম, তার উপর লেটুস দিচ্ছি, এবার ফ্রাইড চিকেন পিস গুলো চিকেন শাওয়ারমা ফাইনালি রেডি টু সার্ভ। একটু টেস্ট করে দেখি কিরকম খেতে হলো। এটা আমার ভীষণ ফেভারিট একটা রেসিপি। ইটস টু গুড, আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের এটা খুব ভালো লাগবে। এটা আমরা দোকানে গিয়ে খেয়ে থাকি, কিন্তু এটা বাড়িতেও বানিয়ে খাওয়া যায়। প্লিজ ট্রাই ইট হোম। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।